স্ত্রীর যে পাঁচটা কাজ স্বামীর মন বেঙ্গে দে মা বোনরা যদি জানতো কি কারণে স্বামীর মন ভেঙে যায় তাহলে জীবন এগুলো করতো না আমাদের মা বোনরা জানে না যে পাঁচটা কারণে যে পাঁচটা কথায় বা যে পাঁচটা জিনিসে আপনার স্বামীর মন বেঙ্গে তস্ত হয়ে যায় অনেক মহিলারা বলে থাকেন আমার স্বামী আমাকে লাইক করে না আগের মতো ভালোবাসে না আমাকে পছন্দ করে না আমাকে মহাব্বত করে না আমার কথা গুরুত্ব দেয় না তার কারণ আপনি কীভাবে আপনাকে মহাব্বত করবে আপনি তো তার মন ভেঙে দিয়েছেন প্রথম নাম্বার হলো যে কারণে আপনার স্বামীর মন ভেঙে যায় এটা হলো স্বামীকে অবহেলা করা আপনার স্বামী বাড়িতে এসেছে বলেছে এক গ্লাস পানি দাও তো আপনি এগুলো কর্ণপাত করলেন না না শুনে না মানে শুনে না শোনার বান দরলেন শুনতেছেন কিন্তু আপনি শুনতেছেন না মনে হয় এমন ধরে বসে রইলেন আপনার স্বামীর মনটা ভেঙে যাবে আপনি তার কথায় কোনো গুরুত্ব দিলেন না কর্ণপাত করলেন না সে আঘাত কষ্ট পাবে আঘাত পাবে এই জন্যই স্বামীকে অবহেলা করা যাবে না দ্বিতীয় নম্বর যে কারণে স্বামীর মন ভেঙে যায় এটা হলো স্বামীকে ঘৃণা করা আপনার স্বামী আপনার সাথে এক প্লেটে খেতে চায় আপনি বললেন না না আমি এগুলো চয়েস করি না তোমার হাতের নোংরা খাবার আমি খাবো না তোমার হাত ময়লা তুমি পরিষ্কার না স্বামীকে ঘৃণা করলেন স্বামী গ্লাসে পানি পান করছে তুমি বলো না না তোমার গ্লাস আমি পান পানি পান করব না স্বামী আপনার গ্লাসে পানি পান করতে চায় মোহবত বাড়ানোর জন্য আপনি বললেন না আমি মানুষের খাবার মুখ লাগানোর জিনিস আমি ব্যবহার করি না আপনি তাকে ঘৃণা করলেন বা তাকে বললেন তোমার শরীরে দুর্গন্ধ থাকে তুমি হেই তুমি ভালো না তুমি ফ্রেশ থাকো না স্বামীকে ঘৃণা করলেন নিজেকে হ্যান্ডসাম নিজেকে খুব ফিট মনে করলেন স্বামী কষ্ট পাবে তার মন ভেঙে যাবে তৃতীয় নম্বর স্বামীর সামনে অপর পুরুষের প্রশংসা করা এটা করলে স্বামীর মন ভেঙে যায় আপনি বললেন যে আপনি কি কয় টাকা রুজি করেন পাশের বাড়ির ভাই অনেক টাকা রুজি করে পাশের বাড়ির ভাই অনেক সুন্দর দেখতে আপনি কেমন আপনি ভালো লাগে না আপনাকে আমার চয়েস হয় না এই সে বললেন অন্য পুরুষের প্রশংসা করলেন তখন স্বামীর মন ভেঙে যাবে চার নম্বর স্বামী চারা অন্য পুরুষের সাথে আপনার সম্পর্ক রাখলেন আপনার দেখা যায় অন্য পুরুষের সাথে গোপনে গোপনে কথা বলেন ভিডিও কলে কথা বলেন ইমুতে সেট করেন মেসেঞ্জারে সেট করেন আপনি লুকাইতেছেন হঠাৎ করে একদিন ধরা পড়বেন ধরা পড়ার পরে আপনার স্বামীর মনটা ভেঙে যাবে তখন থেকে আপনাকে আর মহাব্বত করবে না মন খাসের গ্লাসের মতো একবার ভেঙে গেলে জোড়া লাগানো বড় কঠিন তো আপনি স্বামী থাকে অবস্থায় অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখলে আপনার স্বামীর মন ভেঙে যাবে আপনি এটা করবেন না কখনো আপনি বলেন না আমি ভাই ডাকছি স্বামীকে যতই বোঝান না পুরুষের মন একবার ঢুকে গেলে সন্দেহ ঢুকে গেলে এটা যাওয়া বড় মুশকিল পাঁচ নম্বর যে কারণে স্বামীর মন ভেঙে যায় স্থির যে আচরণের কারণে হলো এটা হলো স্বামীর পরিবারের লোকের সাথে তার মার সাথে স্বামীর বাবার সাথে স্বামীর ভাই বোনের সাথে খারাপ আচরণ করা বাদ ব্যবহার করা এটা আমাদের সমাজের প্রায় মহিলাদেরকে দেখা যায় শাশুড়ির সাথে ঝগড়া করে নন্দদের সাথে ঝগড়া করে স্বামীর বাইয়ের সাথে ঝগড়া করে এটা কাম্য নয় এটা ঠিক নয় বাড়িতে আসলে পরে স্বামী তোমার মা এটা করেছে তোমার বাইটা করেছে তোমার এই এটা করেছে শুধু অভিযোগ আর অভিযোগ এমনটা যদি আপনি করেন স্বামীর মন ভেঙে যাবে আপনাকে আর মোহাব্বত করবে না পছন্দ করবে না তখনই স্বামী পড়ুকিয়া করবে অন্য নারীদের সাথে আড্ডা মারবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন আমিন